জমে উঠেছে জি চব্বিশ ঘন্টার রসে বসে চব্বিশে। শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে আজ থেকে 14 জানুয়ারি চলবে ফুড ফেস্টিভ্যাল। চলুন দেখে নি আর চেখে নি লোভনীয় খাবারের আয়োজন। চিকেন ওসব তেলে ভাজা ফেলে ভাজায় নয়, একেবারে মাটির হাঁড়িতে, মাটির হাঁড়ির মধ্যেই মশলাপাতি মাখিয়ে জমিয়ে রান্না, যেটাকে বলা হয় চম্পারণ চিকেন। বিহারের চম্পারণ কুখ্যাত জায়গা, একেবারে ওখানে কত সিনেমা টিনেমা হয়েছে এইসব নিয়ে। আর ওই চম্পারণের ঘোরসারণ বলে একটা গ্রাম আছে, সেখানে নাকি প্রথমে এই চম্পারণের চিকেন তৈরি হয়। আমরা রয়েছি এখন কোয়ালিটি ক্যাটারার্সের ভবানীপুরের দোকান, আর এই সমস্ত কি বলবো, আমার না খাবার দেখে আমার কথা গুলি যাচ্ছে, এত এত আইটেম, কাশ্মীরি চিকেন, হান্ডি মাটন, মেথি মালাই মাটন, সব খাবো আমি, সব খাবো। কি কি খাবো একবার জানি, কি নাম? সুমন বরচাজ। সুমন দা, এই কোয়ালিটি ক্যাটারার্স তো আপনার, তো একটু এখানে এলে কি কি পাবো একটু আগে জেনে নি, আর একটু স্পেশালি ওই চম্পারণ চিকেনটাও জান। আচ্ছা, স্পেশালি আমাদের মাটির হাঁড়িতে এবার চম্পারণ চিকেন করেছি, আর একটা স্পেশাল আইটেম এবার করেছি আমরা, রাম গোস্ট। রাম গোস্ট হচ্ছে মানে রাম দিয়ে বানাবো আমরা, মানে যে রাম দিয়ে, কোনটা সেটা কোনটা কি নাম দেখতে, কি লাইভ লাইভ বানানো হচ্ছে রাম গোস্ট, দেখতে এরকম হবে, রাম দিয়ে বানানো হবে এটা, এইটা এটা ফ্রাই করে রাম রাম দিয়ে, এই রাম এরকম রাম দিয়ে বানানো হবে। আচ্ছা, একদম রাম দিয়ে বানানো হচ্ছে আমাদের রাম গোস্ট, খুব ফেমাস চলছে এবছর এখানে। শিলিগুড়ি তো ঠান্ডা ঠান্ডা পড়েছে, রাম, আচ্ছা রাম গোস্ট হচ্ছে, রাম আর কি কি আছে? আর আছে মেথি মালাই মাটন আছে, কাশ্মীরি মাটন আছে, তারপর পেশোয়ারি চিকেন আছে, মানে বিভিন্ন রকম আইটেম, কাশ্মীরি চিকেনও আছে। আচ্ছা, এটা হচ্ছে আঙ্গারা চিকেনটা কি আছে? আঙ্গারা মানে হচ্ছে ওটা শেকে করা হয় পুরো, আঙ্গার থেকে শেকা বলছে আঙ্গারা চিকেন, যেটা পুরো চিকেনটাকে শেকে, আর যেটা আপনার পেঁয়াজ আদা রসুন যেটা হবে সেটাকেও আমরা বার্ন করে ওটাকে মিক্স করে করছি, একদম অথেন্টিক। আমি এই কোয়ালিটি ক্যাটারার্সে এসে আমি কী কী পাবো একটা মেনু কার্ডটা আপনাদের জানিয়ে দিই। কোয়ালিটি ক্যাটারার্সে আসলে আপনি ফিশ কবিরাজি পাবেন, কলকাতা ভেটকি ফিশ কবিরাজি পাবেন, প্রন কাটলেট পাবেন, কলকাতা ভেটকি ফিশ ফিঙ্গার পাবেন, কলকাতা থেকে ভেটকি মাছ আমরা নিয়েই এসেছি, আর মাটনের ধরে নিন ভ্যারিয়াস আইটেম, গ্রেভি আইটেম, বাসন্তী পোলাও, তারপরে খুসকা পোলাও, যত পোলাওয়ের ভ্যারিয়েশন আছে, মেনলি মেন কোর্স, আর আমরা একটু স্ন্যাক্সের ওপরেই শিলিগুড়ির মানুষদের যাতে ভালো লাগে আমাদের খাবার, তো চেষ্টা করি নতুন ফ্লেভার মানুষকে খাওয়ানোর, যাতে নতুন টেস্ট মানুষ যেটা যেটা ইয়ে করে, আমাদের আমাদের ফুড ইন্ডাস্ট্রিতে আমাদের মানে নতুন জিনিসটা না করতে পারলে আমরা সেই মানে আমাদের আদিকালের সব খাবার রয়েছে তার সাথে ফিউশন নতুন কিছু করার চেষ্টা করি, সবসময় করি। কোয়ালিটি ক্যাটারার মানেই কিন্তু কোয়ালিটি, সেই জন্যে আপনারা আসুন প্লিজ কোয়ালিটি ক্যাটারার, আপনারা তো আসুন। আর আমারও না কিনা একটু এই এর কোয়ালিটি চেক করতে ইচ্ছা করছে, আমি একটু কোয়ালিটি চেক করছি, আর রসে বসে চব্বিশে আপনারা আসুন, আপনারাও এসে কোয়ালিটি চেক করুন, আর অবশ্যই সঙ্গে থাকুন জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।